मुखर्जी वेलकम बैक टू बंदनास किचन আমি আবার চলে এসেছি একটা ইম্পর্টেন্ট আর হেল্পফুল ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তার আগে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হলো কম বয়স থেকে কিন্তু আমাদের এজিং চলে আসছে, আর আমরা ভীষণ টেনশনে পড়ে যাচ্ছি যে কিভাবে এজিংটা চলে আসছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি কম বয়স থেকে, এটা কিভাবে প্রিভেন্ট করব। তো এর অনেক কারণ, যেমন এখন এই কম বয়স থেকে আমাদের মাথায় প্রচুর প্রেশার, পড়াশোনা আছে আর অন্য কোনো কাজ আছে। তো আমাকে, যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার প্লাস স্টুডেন্ট, তো পড়াশোনাটাও দেখতে হয় সাথে এই ভিডিওগুলো দেখতে হয়, তো তার জন্য প্রচুর স্ট্রেস থাকে। তারপরে নানা রকম জায়গায় যেতে হয়, পলিউশন, আর তার জন্য কি হচ্ছে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, আর এজন্য কিন্তু আমাদের ফাইন লাইন, রিঙ্কলস, ডার্ক স্পট এগুলো হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করব। আর তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে যে সিমরান তোমার স্কিন এত সুন্দর কিভাবে, তুমি কি ইউজ করো, তো সেটা আমি আজ তোমাদের বলবো। তো আমি ইউজ করি নিউ ডে ক্যারোট সিড রিপেয়ার ক্রিম, এটা হচ্ছে একটা অ্যান্টি এজিং ক্রিম। তো নিউ ডে প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে, কারণ নিউ ডে প্রোডাক্টের মধ্যে কোন রকমের হার্মফুল কেমিক্যালস নেই। হার্মফুল কেমিক্যালস যেমন সালফেট, প্যারাবিন, ফ্যালেট এগুলো কিন্তু নেই, and it is suitable for all skin types in men and women and dermatologically tested. তো সবথেকে যেটা আমার ভালো লাগলো সেটা হলো এটার গেটআপ। এটার গেটআপ ভীষণ লাক্সারিয়াস, তোমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে এটার ইনগ্রেডিয়েন্টস ক্যারোট সিড, তার জন্য এটার প্যাকেজিং করা হয়েছে অরেঞ্জ কালারের। তো এই ক্রিমটা হচ্ছে ন্যাচারালি পিএইচ ব্যালেন্সড, এটা হচ্ছে একটা প্রিমিয়াম কসমেটিক ক্রিম, যেটা আমাদের প্রিম্যাচুয়ার এজিংটা আসে দেয় না, যেটা আমাদের ফাইন লাইন, রিঙ্কলস এগুলোকে প্রিভেন্ট করে। তো ক্যারোট সিডের মধ্যে আছে অলিক অ্যাসিড অ্যান্ড জেরানিয়ল, যেটা আমাদের স্কিন ইনফ্লামেশন হতে দেয় না, আর যে এনজাইমসগুলোর জন্য ডার্মাটাইটিস হয় সেই এনজাইমসগুলোকে ইনহিবিট করে। তো এই ক্রিমটার মধ্যে আছে আলফা, বিটা অ্যান্ড গামা ক্যারোটিন অ্যান্ড ক্যারোটিনয়েডস অ্যান্ড ভিটামিন এ, যেটা একটা ইয়থফুল অ্যান্ড হেলদি ফেশিয়াল স্কিনের জন্য ভীষণ এসেন্সিয়াল। তো এর মধ্যে আছে পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিন সেল ড্যামেজটাকে প্রিভেন্ট করে, দ্যাট কজ বাই ফ্রি রেডিকালস, ইউভি রেডিয়েশন অ্যান্ড পলিউশন। তো ক্যারোসিড এক্সট্রাক্টের মধ্যে আছে টোকোফেরল, যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, আর যেটা আমাদের কোলাজেন ড্যামেজ, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন এগুলোকে প্রিভেন্ট করে। তো নিউ ডে ক্যারোট সিড রিপেয়ার ক্রিম, এটা হচ্ছে একটা ডেলি অ্যারোমাথেরাপি ফর স্কিন অ্যান্ড বডি। তো তোমরা এটা বডিতে ডেলি দুবার করে ইউজ করবে, মর্নিং অ্যান্ড নাইট, যতক্ষণ না এটা ফুলি অ্যাবজর্ব হচ্ছে।
করছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি। আমার স্কিনে গ্লো চলে এসেছে, স্কিনটা সফট হয়ে গেছে, ব্রাইট হয়ে গেছে। আর সব থেকে যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে, তোমার যা বয়স তার থেকে তোমাকে আরো দুগুণ ইয়াং দেখতে লাগবে। তো বুড়ো তো হতেই হবে, বাট বয়সের আগে কেন হব, তাই না? তো তার জন্য আমি প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা খুব ভালোভাবে ডেসক্রিপশন বক্স চেক করে লিংকটা ক্লিক করে এটা তোমরা ঝটপট আনাতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে চলে আসবো এরকম একটা ইম্পর্টেন্ট ভিডিও। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে বিউটিফুল এন্ড স্টে হেলদি। লাভ ইউ অল।